हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल रेन ड्रॉप। कि भालो आछो तो सबाई भालो आछो निश्चय। तो फ्रेंड्स चलो आज के आम्रा सीखे नी रिकार्ड दुआ दुई बर्णेर बेस किछु शब्द, नतून शब्द। आमार साथे तुम्रा भालो करे मन दिए पुरो भिडियोटा देखो एवं खाताते आमार साथे साथे तुम्राओ लेखो। केमन देखो, आम्रा तो रि पढ़ेछि तई ना, रि एकटा स्वरबर्ण। तो फ्रेंड्स रियेरो एकटा चिह्न आछे, रियर स्वरचिह्न। तुम्हरा तो जानो रिकार्डटा देखते केमन, एवं कोनो बर्णेर साथे जखन रिकार्ड जोग हय तखन सेटा किभाबे बर्णेर साथे बसे सेटाओ जानो। तबुओ आरेकबार मने करानोर जन्य आमि एकटु बोले दिच्छि, देखे नाओ। मने करो धरो प आछे, प एकटि बर्ण, तार साथे जदि रिकार्ड जोग हय ताहले सेटा कि हबे बलो तो? ठीक, तोमरा तो भीषण मन दिए देखो ताई ना, पयेर साथे नीचे ये भावे हो जाए, कारण रिकारेर एटा चिन्ह ये भावे। पयेर नीचे जेमन रस्युकार दीर्घकार बसे सेरकम रिकारो बर्णेर नीचे बसे। एवं उच्चारण किभावे हबे बोलो तो? प्रि, पयेरि बर्णटाके निये रियेर उच्चारण हबे प्रि। आबार जेमन धरो घ आछे, घयेर साथे जदि रि जोग हय ताहले सेटा केमन हबे? घये रि, घृ। ठीक आछे, एरपरे जदि धरो एखाने एकटा त दिए दी ताहले तो आमरा एकटा शब्द पेये गेलाम सुंदर, घये रि घृ, आर तार साथे त घृत, घृत माने घि। ठीक आछे, ताहले एइभावे रिकार देवा बेश किछु शब्द आमरा शिखे नी, चलो जेने नी। किन्तु देखो जदि आमरा त घये रि लिखी ताहले किन्तु एटा कोनो शब्द हलो ना, तो घ्री बोले किछु शब्द हय ना। ताहले आमादेरके एमन भावे रिकार्डटा बसाते हबे बा बर्णगुलोके आमादेरके एमन भावे साजाते हबे जाते कोनो एकटा किछु माने बोझाय, तार कोनो अर्थ थाके, तबेई सेटा किन्तु शब्द हबे। केमन? तो चलो आजकेओ आमरा रिकार्ड देवा बेश किछु नतून शब्द शिखे नी, देखे नाओ, मन दिए देखबे। किन्तু देखो, कयेरি কৃ, পয়াকার পা, কৃপা। তাহলে লিখব কিভাবে? কোনো অসুবিধা নেই, ক লিখলাম, রিকার দিলাম, পয়ের তো অর্ধমাত্রা, এখানে আকার লিখলাম কৃপা। অবশ্যই বর্ণের মাত্রার দিকে কিন্তু খেয়াল রাখবে, কোনটা মাত্রাহীন, কোনোটা অর্ধমাত্রা, কোনোটা পূর্ণ মাত্রা। সেই সঙ্গে হাতের লেখাটাও একটু সুন্দর করার চেষ্টা করবে, একটু ধরে ধরে লিখবে। কেমন? চলো পরের শব্দ দেখি কি আছে বলো তো? ঘয়েরি ঘৃ, মূর্ধন্যয়ে আকার, ঘৃণা। ঘয়ে রি আর মূর্ধন্যয়ে আকার, ঘৃণা। ঘৃণা, ঘৃণা মানে যাকে আমরা ভালোবাসি না, ঠিক আছে, ঘৃণা করা হয়। তারপরে দেখো, ময়েরি মৃ আর গ, মৃগ। মৃগ মানে হরিণ, হরিণকে বলা হয় মৃগ। ময়েরি আর গ, গয়ের অর্ধমাত্রা, মৃগ, মৃগ। তারপরে দেখো, বয়েরি থয়াকার, বৃথা। বৃথা মানে যেটাতে কোনো কাজ হয় না, বলে না বৃথা চেষ্টা করা হলো, মানে সেই চেষ্টাতে কোনো কিছু লাভ হলো না, কোনো কিছু পেলাম না, বৃথা। বয়েরি থয়েরও অর্ধমাত্রা, থয়ে আকার হবে বৃথা। তারপরে দেখো, তয়েরি মূর্ধন্য, তৃণ, তৃণ মানে ঘাস। বানানটা কি বললাম? তয়েরি তারপর মূর্ধন্য, তৃণ। তারপরে দেখো, দয়েরি রিকার আছে দৃ, দয় শূন্যর, দৃঢ়। দৃঢ় মানে মজবুত, শক্ত করে, তাহলে দৃঢ়। দয়েরি ঢয়ে শূন্যর, উচ্চারণটা কি বললাম? দৃঢ়। ঠিক আছে, শক্ত করে, মজবুত করে, সেটাকে বলা হয় দৃঢ়। আচ্ছা তারপরে দেখি, চলো, ময়েরি ত, মৃত। এই শব্দটা তো তোমাদের জানা, ময়েরি ত, ময়েরি তার সাথে ত, মৃত মানে, মৃত মানে মারা গেছেন বা মারা গেছে যেটা, সেটাকে বলা হয় মৃত, প্রাণহীন, মৃত। ধৃত মানে ধরা হয়েছে যেটা, সেটাকে বলে ধৃত, তাহলে ধৃ ধয়েরি আর তো হয়ে গেল ধৃত, তাহলে ধ লিখলাম, ধয়েরি তার সাথে তো, ধৃত। তারপরে দেখো,
গয়েরি হ গ্রি গয়েরি কার আছে গ্রি হ গৃহ মানে ঘর গয়ে রি তারপর হ গৃহ তারপরে দেখো ময়েরি মৃ দয়রস্য দু মৃদু মানে খুব ধীরে ধীরে আস্তে আস্তে মৃদু বাতাস বইছে তার মানে আস্তে আস্তে বাতাস বইছে তাই না বা মৃদু গতিতে আসছে মানে আস্তে আস্তে ধীরে ধীরে মৃদু ময়েরি মৃ আর দয়রস্যকার মৃদু তারপরে দেখো কয়েরি তয়ের দীর্ঘিকার কৃতি কৃতি মানে যে কোনো কিছু ভালো রেজাল্ট করে কোনো কিছুতে ভালো কিছু করে তাকে বলা হয় কৃতি মানে সাফল্য পেয়েছে এমন কৃতি তাহলে বানানটা কি ক্রি কয়েরিকার হলো ক্রি আর তি তয়ে দীর্ঘিকার এই যে পিছনে বসে দীর্ঘিকার এটা তো আমরা শিখেই গেছি কৃতি আমার যেসব বন্ধুরা রশ্মিকা দীর্ঘিকার দেওয়া ভিডিওগুলো এখনও দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে একটু দেখে নেবে আমরা আকার রশ্মিকার দীর্ঘিকার রশ্মুকার দীর্ঘকার অলরেডি শিখেই গেছি অনেক শব্দ আমরা শিখেছি তাই না এরপরে দেখো দন্তন্নয়রি পো নৃপ নৃপ মানে রাজা দন্তন্নয়রি তার সাথে প নৃপ নৃপ মানে রাজা তারপরে দেখো দয়েরি ঢয় শূন্যর দৃঢ় ও এটা তো আমরা লিখেইছি একবার ঠিক আছে কোনো অসুবিধে নেই দয়েরি ডয় শূন্যর দৃঢ় তারপরে দেখো এটা তো আমরা লিখেছি আর লিখছি না ঘৃত 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 মানে তো বললাম ঘি তাই না ঘৃত ঘয়ে রি তো ঘৃত তারপরে দেখো কি আছে কয়েরি মূর্ধন্যস্বয় রশ্মি কৃষি কৃষি মানে চাষবাস কয়েরি মূর্ধন্যস্বয় রশ্মি কৃষি তারপরে দেখো কয়েরি তো কৃত কৃত মানে করা হয়েছে এমন কৃত কয়েরি তো কৃত তারপরে দেখো দয়েরি তালাবস্য দৃশ্য মানে দেখা হয়েছে এমন দৃশ্য দয়েরি তালাবস্য দৃশ্য তারপর পয়রস্যি পি তয়েরিকার ত্রি পিতৃ পিতৃ মানে বাবা পয়রস্যি তয়েরি পিতৃ দেখছো তো কত নতুন নতুন শব্দ আমরা শিখলাম তাই না এবং উচ্চারণটা করতে ভীষণ ভালো লাগছে তাই না বেশ সুন্দর তো চলো আজকে আরেকবার আমরা শব্দগুলো পড়ে নিই জেনে নিই কেমন দেখো কী কী নতুন শব্দ শিখলাম দেখো কয়েরি পয়াকার কৃপা কৃপা ঘয়েরি মূর্ধন্যয় আকার ঘৃণা ময়েরি গ মৃগ বয়েরি থয়াকার বৃথা তয়েরি মূর্ধন্য তৃণ দয়েরি ঢয় শূন্যর দৃঢ় ময়েরি তো মৃত ধয়েরি তো ধৃত গয়েরি হ গৃহ গৃহ মানে ঘর বললাম ময়েরি দয়রস্যু মৃদু কয়েরি তয়ে দীর্ঘিকার কৃতি দন্তন্নয়েরি প নৃপ ঘয়েরি তো ঘৃত কয়েরি মূর্ধন্যস্বয় রশ্মি কৃষি কয়েরি তো কৃত করা হয়েছে এমন দয়েরি তালাবস্য দৃশ্য দেখা হয়েছে এমন পয়রস্যি তয়েরি পিতৃ কি শব্দগুলো বেশ সুন্দর না তো তোমরা আমার এই ভিডিওটা দেখে বারবার একটু প্র্যাকটিস করবে লেখাটাও প্র্যাকটিস করবে আর অবশ্যই মাত্রাগুলো একটু খেয়াল রাখবে কেমন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সেই সঙ্গে শেয়ার করে দাও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি বলেছি যে আমি এরকম অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসবো তোমাদের জন্য আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই টাটা